সকালে ঘুম থেকে উঠেই বাইরের দিকে তাকাতেই যদি দেখি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর হালকা ঠান্ডা বাতাস বইছে, তখন এই মনোমুগ্ধকর পরিবেশ, শান্ত সকাল দেখলেই মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বসে থাকি। এটা কিন্তু শ্রেয়ার টিফিন। আজকে শ্রেয়ার টিফিনে কী আছে জানেন? ওই যে আমি সানডেতে বানিয়েছিলাম না, মশলা দিয়ে চিজ পরোটা, সেই টিফিনটা আছে। আর এই টিফিনটা আজকে কে বানিয়েছে জানেন? শ্রেয়ার নিজে। আর এই পরোটার সাথে নিয়েছে একটুখানি সস। অ্যাকচুয়ালি কালকে রাত্রে শোবার সময় হঠাৎ শ্রেয়া আমাকে বলে, মামি কালকের টিফিনটা আমিই বানাবো। আমি বললাম, তুই বানাবি? হঠাৎ বলছে, না আমার ইচ্ছে হচ্ছে আমিই বানাবো। আমি বললাম, ঠিক আছে, রাত্রে শোবার সময় ছিল, আমি আর কোনো কথা বাড়াইনি। আমি ভাবলাম সকালে উঠতেই ও ভুলে যাবে, কিন্তু সকালে উঠেই ও নিজে বলল যে, মামি তুমি কিন্তু বানাতে যাবে না, আজকে টিফিনটা আমিই বানাবো। আমি বললাম, কী বানাবি? বললো, ওই যে সানডেতে তুমি বানিয়েছিলে মশলা দিয়ে চিজ পরোটা, ওটাই বানাবো। আমি বললাম, পারবি? বললো, হ্যাঁ পারবো, তুমি আমাকে একটুখানি বলে দিও। তো আমি কিচেনে দাঁড়িয়ে না ওকে কিন্তু বলে দিলাম, আর ও কিন্তু পরোটাটা বানিয়ে গেলি না, ছাতা নিয়ে পারবি তো? আমি দিচ্ছি। কিরে সাবধানে চালাবি কিন্তু। সকালে উঠে বাইরের ওয়েদারটার দিকে তাকিয়ে আপনাদের বলছিলাম না যে কত সুন্দর ওয়েদার, টুকটুক করে বৃষ্টি হচ্ছে, শান্ত পরিবেশ, কি সুন্দর লাগে বাইরের দিকে তাকিয়ে বসে থাকলে মনটা শান্ত হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি খারাপ কখন লাগে জানেন? যখন এই যে শ্রেয়া স্কুল যাওয়ার সময় কিংবা মজুমদার অফিসে যাওয়ার সময় যখন বৃষ্টি হয়, কিংবা আবার ওরা যখন ফিরে আসে স্কুল থেকে বা অফিস থেকে, তখন বৃষ্টি হলে তখনই আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, শ্রেয়া তো স্কুলে চলে গেল, আর এদিকে দেখুন আমি দেখাতে চাচ্ছি আমার খাট পুরো নোংরা হয়ে পড়ে আছে, এদিকে ঠাকুরের বাসনগুলো পড়ে আছে, এখানে কালকে যে কাপড়গুলো পরেছিলাম ঘাম হয়ে গেছে, ধুতে হবে। আর কিচেনে তো যত মশলা আমি কেটেছিলাম সেই মশলাগুলো সব কিচেনে এইভাবেই আছে। কালকে রাত্রে না আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আর কিছু করতে পারিনি। আর এখানে আছে একটু ছোলার ডালের তরকারি আছে, যেটা গরম করছি, আর একটু এখানে ফুলকপির তরকারি আছে, এটাও গরম করে নেব। আর কালকে রাত্রে শুধুমাত্র ভাত হয়েছিল, তো একটুখানি ভাত আছে, ওই ভাতটা আমি আজকে সকালে খেয়ে নেবো, মানে কাজ বাস হওয়ার পরে। আর বেসিনেও কিছু বাসন আছে, আর এগুলো না ঠাকুরের বাসন, আমি কিন্তু কালকে ধুয়ে রেখেছিলাম, তবুও আমি এগুলো উঠাইনি কেন, এগুলো আরও আর একবার সুন্দর করে ধোবো। তখন তাড়াহুড়ো করে কেমন করে ধুয়েছি, তো সুন্দর করে এগুলোকে ধুয়ে নিয়ে তারপরে মুছে আমি আবার জায়গায় রেখে দেবো। তো আজকে প্রচুর কাজ কিন্তু। আর এখানে দেখুন ছোলার ডালটাকে না আর একটুখানি শুকনো করে নিলাম, কালকের ডালটা কিন্তু দারুণ হয়েছিল। আর এখানে একটু ফুলকপির তরকারি আছে, ওটাও গরম করব। আর বাসি ডাল কার কার খেতে ভালো লাগে? আমার কিন্তু খুব দারুণ লাগে। আর সেটা যদি একটুখানি ছোলার ডাল বা মটর ডাল হয় সে তো আর কথা নেই, যদিও সব ডাল আমার খেতে ভালো লাগে। আপনাদের খেতে ভালো লাগে কিনা কমেন্টে লিখে জানাবেন কিন্তু। আর দেখুন আমি দেখাতে চাচ্ছি না, আমার পুরো ঘর নোংরা হয়ে আছে, কোনো কাজই হয়নি, কিন্তু এই যে মিষ্টিগুলো যেগুলো ছিল সেগুলো আমি এই টিফিনের মধ্যে মধ্যে ভরে নিয়েছি। এটার ভিতরে দেখুন একটু মালপোয়া আছে, একটু তালের নাড়ু, একটু মানে নারকেলের নাড়ু, এগুলো আছে, সেগুলোকে আমি এই টিফিনের ভিতরে রাখলাম। আর কিছু কালো জাম ছিল সেটা আমি এই বাটিতে রেখেছি। আর এই বক্সটার ভিতরে যে ড্রাই সন্দেশগুলো ছিল, ওই যে বরফি টরফিগুলো ছিল, সেগুলো এর ভিতরে রাখলাম, রেখে এখন ফ্রিজে রেখে দেবো। কী বলুন তো, আমাদের বাড়ি না মিষ্টি খাবার তেমন কেউ নেই। শ্রেয়া তো সেই মন মর্জি মতো খায়, ওর কখন কোন মিষ্টিটা ভালো লাগবে সেটা কেউ বলতে পারে না। আর আমারও অত একটা ভালো লাগে না, আমিও ওই মন মর্জি খাই, কিন্তু মজুমদার একটু মিষ্টি খেতে ভালো লাগে, আর সেটাই হচ্ছে আমার টেনশন। যখনই ঘরে মিষ্টি থাকে আর ও মিষ্টি চাইলে আমি তো না করতে পারি না, কিন্তু মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায়। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরে যাতে মিষ্টি না থাকে। তো কী করবো, এতগুলো মিষ্টি তো এখন আছে, তো আমি তো যে যখন আসবে সবাইকে দিয়ে দিয়ে একদম মিষ্টিটা শেষ করার চেষ্টা করব। তো দেখুন এদিকে কিন্তু আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ এত কাজ করতে হবে, বুঝতে পারছেন তো? আর শরীরটা খুব একটা ভালো নেই, একদম ম্যাচম্যাচ করছে, তো তার জন্য একটু ফ্রেশ হয়ে নিলে কাজে বেশ ভালোই এনার্জি লাগে। তো দেখুন আমি প্রথমেই কিচেনে চলে এসেছি। আমার জীবনের এই একটা দোষ বলেন আর গুণ বলেন, কিচেনে মানে কাজ শুরু হওয়ার আগে আমি কিচেন থেকে শুরু করতে যাই,
কিচেনটা যদি আমার এলোমেলো থাকে না, একদম ভালো থাকে না, মানে ভালো লাগে না আর কি, আমি ভালো থাকি না। আমি রাতের থেকে না শরীরটা তো ভালো নেই, তবু বারবার আমার ওই কিচেনের কথা মনে আসছে, যে ওই রান্নাঘরে সমস্ত কিছু পড়ে আছে, ওইভাবেই এলোমেলো, একদম মানে মনটাই শান্তি পাচ্ছিলাম না। তো সবার আগে কিন্তু আমি কিচেন দিয়ে শুরু করছি। এখন যত মশলা আছে সব মশলাগুলো আমার যে নিত্যদিনের যে মশলার কৌটো আছে তার মধ্যে এখন ভরে দেবো, কারণ এগুলো আর ওইভাবে নিরামিষে রাখার কোনো দরকার নেই। আর আমি ভেবেছিলাম কি জানেন তো, এ মাসের শেষের দিকে একটা বেশ বড় ফর্দ করব, আমার সংসারে যা যা মুদিখানার জিনিস লাগে সমস্ত ফর্দ করে দোকানে যাব, আর সেগুলো এনে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এই যে মশলা আছে দেখছি মাসের 15 দিন অবধি আর কোনো মশলাই লাগবে না। তো এই মশলাগুলো দিয়ে আমার মানে এটা তো আগস্ট, সেপ্টেম্বরের 15 তারিখ অবধি চলে যাবে, তার বেশিও চলে যেতে পারে। তো যাই হোক, আমি কিন্তু সবথেকে ছোটো প্যাকেটগুলো এনেছিলাম, তবুও মশলা বেশি হয়ে গেছে। আর ঠাকুরের প্রসাদ রান্না করতে কতই আর মশলা লাগে বলুন। আর আমি না গুঁড়ো মশলা কিন্তু খুব কম কিনি জানেন তো। আমি কি করি মানে গোটা মশলা কিনে আনি, সেটাকে ভালো করে পরিষ্কার করে নিই, নিয়ে তারপরে হালকা ভেজে সেগুলোকে গুঁড়ো করে রাখি। তাতে আমার মনেও একটু শান্তি হয়, মনে হয় যে এর ভিতরে আর কোনো মশলা মিশানো নেই, অন্য কোনো মশলা, আর তার সাথে জিনিসটা তো ফ্রেশ লাগেই, আর যে একটু হালকা ভেজে নিই না তার জন্য ফ্লেভারটাও খুব সুন্দর আসে, আর রান্না করতে বেশ শান্তি লাগে। কিন্তু এই যে গুঁড়ো মশলাগুলো এনেছি এগুলো তো আমাকে ইউজ করতে হবে। গোলমরিচের গুঁড়োও এনেছি, যেটা আমি কোনো দিনই বাজার থেকে কিনে আনি না। তবে যেহেতু আমি আমার মিক্সারও নিরামিষ নেই আর তা বাদে শিলনোড়াও নিরামিষ নেই, তাই সব গুঁড়ো মশলা এনেই আমাকে ব্যবহার করতে হয়েছে। তো যাই হোক, এখন একটুখানি করি। আর আমি যে একেবারে গুঁড়ো মশলা আনি না এমনটা কিন্তু নয়, মাঝে মাঝে যখন খুব প্রয়োজন পড়ে তখন নিয়ে আসি। তো যা যা মশলা ছিল সব কিন্তু আমি কৌটো কৌটো ঢেলে রেখে দিলাম, রেখে এখন আমি মানে অন্য কাজে হাত দিই। মশলাগুলো কৌটোতে রাখার সেগুলো রেখে দিয়েছি, আর যেগুলো আর রাখা যাবে না সেগুলো কিন্তু আমি এরকম প্যাকেট বেঁধে রেখে দিচ্ছি। এই ময়দাটা নিয়ে না আমার যত চিন্তা, কেন বলুন তো, আমার ঘরে দেখবেন আমি যখনই লুচি বা পরোটা যাই করি না কেন, আটার করি, ময়দা আমার ঘরে খুব কম ইউজ হয়। যখন আমি একটু কেক টেক বানাবো ভাবি, তবে কখনো কখনো আমি আটার কেকও বানাই, আর সেই কেকটা খুব সুন্দর হয়, আমি আপনাদের সাথে শেয়ার করব। আর মশলাগুলো ঢালার পরে যে হাঁড়ি টাড়ি যেগুলো ছিল না সবগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, আর বেসিনটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ঠাকুরের বাসনগুলোকে আমি ধোবো। তো প্রথমে এইগুলো নিয়ে যাব, আর তারপরে তো ওখানে আছে মানে কিচেনেও কিছু ঠাকুরের বাসন আছে, সবগুলো এখন পরিষ্কার করে নেব। আর আজকে কিন্তু মজুমদার বাড়িতে নেই, মজুমদার সেই 4টার সময় উঠেছে, আর 5টার আগেই ওদের গাড়ি ছেড়ে দিয়েছে। অ্যাকচুয়ালি মজুমদার না হসপিটালে গেছে, আজকে একাই গেছে। আমি তো সবসময় মজুমদারের সাথে যাই ওর যখন চেক আপ থাকে, কারণ মজুমদার ওপর নিচে না ছোটাছুটি করতে পারে না, ওর খুব অসুবিধা হয়, তো তার জন্য আমি সবসময় ওর সাথে থাকি। কিন্তু এবার কী হয়েছে, আমরা যে টাউনশিপে থাকি সেখান থেকে আরও 3 জন মানে ওকে ধরে 4 জন ওই হসপিটালেই যাচ্ছে, একই হসপিটালে। তো ওরা আগের থেকেই প্রোগ্রাম করে নিয়েছিল যে সবাই মিলে একজনের গাড়ি নিয়েছে, মানে যারা হসপিটালে যাচ্ছে তাদের মধ্যেই একজনের গাড়িতে করে সবাই মিলে যাবে, এবং খুব সকাল সকাল বেরোবে যাতে সকাল সকাল ফিরে আসতে পারে। তা আমি বলেছিলাম মজুমদারকে যে কোনো অসুবিধা হবে কি না, আমার যেতে হবে কি না, কিন্তু মজুমদার বললো না, একই হসপিটালে যখন সবাই যাচ্ছে একই গাড়িতে, আর মজুমদার যে ডাক্তারকে দেখাবে সেই ডাক্তারকে আরও 2 জন দেখাবে, তো এখানে আর তোমার যেতে হবে না, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হলে তো ফোন আছেই, আর ওরা তো আমার সাথেই থাকবে, তো তার জন্য আমি আর গেলাম না। তবে সাথে গেলে না জানেন তো একদিকে কিন্তু টেনশন মুক্ত থাকা যায়, সবসময় সাথে থাকলে বোঝা যায় কখন কী হচ্ছে না হচ্ছে, কিন্তু দূরে থাকলে দেখবেন বেশি টেনশন হয়, তখন মনে হয় কখন কী হচ্ছে না হচ্ছে, সেই একটা টেনশন তো থাকেই, আর আপনি মনে করলে হুট করে ফোন করতে পারবেন না, সেই একটা যেন কেমন একটা বিশ্রী পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তো কিছু করার নেই, সবাই মিলে যখন যাচ্ছে আমি আর গেলাম না, তবে হ্যাঁ ফোন করে করে বারবার জিজ্ঞাসা করছি যে পৌঁছালো কি না, কী হচ্ছে ওখানে, সমস্ত কিছু জানছি। তো এখনও ওর ডাক্তার দেখানো হয়নি, ওরা গিয়ে ও প্রথমেই ব্লাডটা দিয়ে দিয়েছে, দিয়ে এখন টিফিন করে, ওর তো ঘন্টায় ঘন্টায় ওষুধ থাকে তো সেটা খেয়েছে, আমাকে সেই বললো আর কি।
তো দেখুন ওধারে কিন্তু আমি ঘরের বিছনাটা পুরো গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন কাপড় মেলতে এসেছি। অ্যাকচুয়ালি কী জানেন, এই কাপড়টা আমি পরশু দিন মানে জন্মাষ্টমীর আগের দিন রাত্রে মেশিনটা চালিয়েছিলাম, যাতে আমার পূজার দিন মেশিন না চালাতে হয় আর আমি সকালে উঠেই যাতে কাপড়টা মেলে দিতে পারি। কিন্তু সকালের এত ব্যস্ততার মধ্যে না দুই একবার আমার মনেও এসেছে কিন্তু যে কাপড়গুলো মেলে দিতে হবে, কিন্তু সেই সময় মতো আর আমার মনে ছিল না। আর আমি যে শ্রেয়াকেও বলবো আমার নিজেরই মনে ছিল না, তো আমি কী করে বলবো, তো কাপড়গুলো থেকে গেছিলো আর রাত হয়ে গেছিলো বলে আমি আর কাপড় মেলেনি। তো আজকে মানে এখন কাপড়গুলো মেলে দিলাম, তো আমি দেখছিলাম গন্ধ হয়েছে কি না, কারণ 80% শুকিয়ে থাকে তো অত একটা গন্ধ হয় না, তো তার জন্য আমি কাপড়গুলো মেলে দিলাম, কারণ এখনও অনেক কাপড় জড়ো হয়ে আছে, আবার মেশিন চালাতে হবে। তো যাই হোক, আমি তো কাপড় মেলে দেওয়ার পরে এই ঘরটাও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বাইরের দিওয়ান সেট সোফা সেট দিয়ে এখন কিন্তু ঝাড়ু দিয়ে নেবো। ঝাড়ু দেওয়ার পরে তারপরে কিন্তু আমি বাসনগুলোকে ধোবো, কেন বলুন তো, নইলে কিচেনে না জল জল হয়ে যাবে, তখন আর। এখন কিন্তু আমি পুরো ঘরটা মুছবো না, আমি শুধু এইটুখানি জায়গায় মুছে নিচ্ছি, কারণ ঠাকুরের বাসনগুলো না আগে ধুয়ে এনে এইখানটায় রাখবো, তো তার জন্য এইটুখানি জায়গায় মুছে নিচ্ছি। তারপরে একদম আমি বাসন মেজে কিচেন টিচেন পরিষ্কার করার পরে তারপরে পুরো ঘরটা মুছে নেবো, কারণ এত বাসন ধুতে গেলে আগেই বলছিলাম যে একদম নিচে একদম কিচেনটা জল জল হয়ে যাবে, তখন ভালো লাগবে না, তার থেকে বাসন টাসন ধোয়ার পরে মানে মোছামুছি করলে সেটাই ভালো হয়। তো যাই হোক, আমার শরীরটা একদমই ভালো লাগছে না, তবু ঘরে কেউ নেই বলে একদম একটা আমি কাজ করে নিচ্ছি। আজকে রান্না বান্নাও তেমন নেই, ঘরের রান্না বান্না না থাকলে কিন্তু মনে হয় কি অনেকটাই কাজ যেন কম আছে। তো আজকে তেমন কিছু রান্না করব না, মজুমদারও বাড়িতে নেই আর শ্রেয়া আসবে, শ্রেয়ার তেমন খাওয়ার কোনো ঝামেলা নেই, আর তার জন্য আর আজকে তো মঙ্গলবার, অ্যাকচুয়ালি এই ভিডিওটা কিন্তু মঙ্গলবারের ভিডিও, আমি মাঝখানে একদিন ভিডিও দিইনি, ওই জন্য ভিডিওটা একটুখানি লেটে যাচ্ছে, শুরুতেই বলা হয়নি তাই এখন বলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম টু স্বপ্না চিচ্ছে। আশা করছি আপনারা যে যেখানেই আছেন সবাই খুব খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। আজ আরও একটা নতুন ঝলমলে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা কিন্তু শুধু আপনাদের সাথে কাজ আর কাজই শেয়ার করছি, আর আমার শরীরে কিন্তু আজকে এক ফোঁটা এনার্জি বেঁচে নেই, কারণ কালকে রাত্রে শরীরটা এত খারাপ লাগছিলো, পুরো ডান হাতটা তো সারা রাত যন্ত্রণা হয়েছে, অর্ধেক রাত ঘুমিয়েছি অর্ধেক রাত জেগে কাটিয়েছি, তাছাড়া গাটায় যেন কেমন জর্জর বোধ হচ্ছিলো। অ্যাকচুয়ালি এক হাতে অনেকটাই চাপ পড়ে গেছে যার জন্য এরকম অবস্থা হয়েছে, আর অনেকদিন পরে আবার এরকম হলো, আর এখন শরীরটা আমার একটুখানি সত্যিই নর্বদে হয়ে গেছে অপারেশনের পরের থেকে। তো যাই হোক, আমি দেখুন বাসনগুলো কিন্তু সব মেজে নিয়ে চলে এসেছি, এখন এই বাসনগুলো একটুখানি উপুর করে রাখবো জল ধরে গেলে, আর ফ্যানটা তো চলবেই, শুকিয়ে গেলে এগুলোকে আবার জায়গায় তুলে রাখতে হবে, কারণ এটা পূজার বাসন, ওই জন্য আমি সবসময় না খুব সেভ করে রাখার চেষ্টা করি যাতে এঁটো কাটার সাথে না মিশে যায়। তো দেখুন আমার ওদিকে তো হয়ে গেছে, এখন কিচেনটাকে পরিষ্কার করব, করে ঘরটা মুছব, এই কাজগুলোই বাকি আছে। আর শরীর খারাপ লাগলেও কি করব বলুন, সংসারের আগে তো আমাদের কাছে কিছুই থাকে না, নিজের শরীরকেও আমরা তুচ্ছ করে দিই। আমরা সংসারের জন্য দেখবেন বাচ্চা বা স্বামীর জন্য, ওদের শুশ্রূষা বা ওদের শরীর ভালো থাকুক বা ওরা খেতে ভালোবাসুক, এর জন্য কিন্তু সমস্ত কিছু করার জন্য রাজি হয়ে থাকি, তখন কিন্তু আমাদের হাতে সময়টা একদম ভরপুর থাকে। কিন্তু যখন নিজের জন্য কিছু করার আসে তখন কিন্তু হাতে সময়ই থাকে না, যেটা আমি সবসময় ফিল করি। কয়েকদিন ধরে আমি বুঝতে পারছি আমার শরীরটা একটুখানি ভারী হয়ে যাচ্ছে, যেহেতু থাইরয়েড আছে, তো যার জন্য আমি প্রত্যেক দিন ভাবছি যে সকালে উঠে একটুখানি হাঁটতে যাব কি একটুখানি যোগা করব, যাই হোক একটু করব শরীরের জন্য নিজের জন্য, কিন্তু সেই সময়টা আমি কিছুতেই বার করে উঠতে পারছি না। কিন্তু আমি ভেবে দেখেছি যে মানে সংসারের কোনো কিছু কিন্তু বাকি থাকছে না, কোনো কিছু খামতি থাকছে না, কিন্তু আমি নিজের বেলায় যখন সময় দেব ভাবছি তখন ভাবছি কি না ওই সময়টা আমি ঘরের একটু কাজ করে নিই কিংবা শ্রেয়ার একটু পড়াশুনোর দিকে দেখে নিই।
কিন্তু এটা কিন্তু একদমই ভুল, এটা একদমই করা উচিত না। নিজেকে একটুখানি ভালো রাখার খুব দরকার। নিজেকে যদি ভালো রাখা না যায় তাহলে কিন্তু সংসার বা সংসারের অন্য কোন কাউকে কিন্তু ভালো রাখতে পারবেন না। নিজেই যদি সমস্ত কিছুতে ফ্রাস্ট্রেশন হয়ে থাকেন তাহলে অন্যদের কী করে ভালো রাখবেন বা ভালো রাখবো বা তাদেরকে মানে তাদের ভালোটা দেখতে পাবো। কিন্তু এত কিছু বুঝেও মাঝে মাঝে কেমন অবুঝ হয়ে যায়। ওই যে বলে না জ্ঞান পাপী, তো অনেক কিছু বুঝি, অনেক কিছু মানে বোঝার চেষ্টা করি, তবুও যেন সেই নিজেই সেই কাজটা ভুলে যাই, নিজের কাজ ছেড়ে সমস্ত কাজ করতে পারি। কিন্তু না, আর এরকম হবে না। আমি ভাবছি দুই একদিনের মধ্যেই আমার জীবনের কিছু রুটিন আমি বদলাবো, যাতে মানে নিজেকেও একটুখানি সময় দিতে পারি। 24 ঘন্টার অন্তত 1টা ঘন্টা যদি নিজের জন্য দিতে পারি সেই ব্যবস্থাটা করার চেষ্টা করবো। আর এটা সবার কিন্তু করা উচিত। তো মোটামুটি সব কিছু হয়ে গেছে, কিচেনটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এখন ঘর মোছাটা বাকি আছে। রান্নাঘরটা একটুখানি বসে পরিষ্কার করে নিলাম, কেন বলুন তো, বসে মুছলে সব কোণা কাঞ্চি সমস্ত খুব সুন্দর করে মোছা যায়। আর এদিকে দেখুন সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এখানে হলুদ দাগটা না কিছুতেই গেল না, ভাবছি একটু অ্যাসিড দিয়ে ঘষতে হবে। তো যাই হোক, এখানে তো কিচেন টেবিল পরিষ্কার হয়ে গেছে, মানে গ্যাস টেবিল, বেসিনটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, ঘরের যত বাসন ছিল সেগুলোও মাজা হয়ে গেছে, কিচেনও পরিষ্কার হয়ে গেছে। আর তার সাথে সাথে কিন্তু বাইরের ঘর থেকে শুরু করে সমস্ত কিছু একদম চকাচক হয়ে গেছে। এবার শুধু আমি স্নানে যাব। তো দেখুন সমস্ত কাজ সেরে পূজা টুজা দিয়েছি, এখন কিন্তু খুব ফ্রেশ লাগছে মাইন্ডটা আর মনটাও, মানে ঘরটা এতটাই এলোমেলো হয়েছিল, এখন পুরো সব ঘর চকচকে হয়ে গেছে। আর এখন কিন্তু সেই আমি রাত্রের ভাত আর কালকের সব জন্মাষ্টমীর প্রসাদ নিয়ে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই ফুলদানিটা তো আমার কিচেনে থাকে, কিন্তু কেমন তেলচিটা হয়ে গেছিলো, এটাকেও কিন্তু স্নানের সময় সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে তো তেমন কিছু রান্না নেই, তাই শুধু সিদ্ধ ভাত বসিয়েছি, এখানে আলু সিদ্ধ আর কচু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছিলাম। তারপরে তো অনেকটা টাইম আজকে আমার হাতে ছিল, তা আমি আমার আজকের যে ভিডিওটা যাবে আর কি, সেই ভিডিওটা আমি কমপ্লিট করলাম, করে সেটাকে পোস্ট করলাম। করার পরে তারপরে শ্রেয়া আসলো, তো শ্রেয়াকে এখন ভাত দিয়ে দিচ্ছি, কারণ ও টিউশনই আছে 3টের সময়, আরও খেতে তো একটু লেট করে, তো তার জন্য একটু ভাত দিয়ে দিচ্ছি। আমি বললাম, বললো ঠিক আছে আমাকে একটু ঘি দিয়ে দাও, আমি ঘি আলু সিদ্ধ দিয়েই খাবো। আর ও তেমন কোনো সবজি খেতে খুব একটা ভালোবাসে না, আর আজকে এমনি নিরামিষ মঙ্গলবার, তাই আমি আর কিছু করতে গেলাম না। তো ঘি আলু সিদ্ধ দিয়ে খুব ভালোই খায়, আর এমনি তো চাটনি ভাজা এগুলো আছে। তো ওকে আগে মেখে দিলাম, দিয়ে ওকে খেতে দিলাম, কারণ ওর খেতে খেতে লেট হয়, আর সেই 3টের সময় না যেতে পারলে আবার ভাত ছেড়ে রেখে ও চলে যাবে। তো ওকে খেতে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কিন্তু সমান তাড়া দিচ্ছি, তাড়াতাড়ি খা, 3টে বাজে। আর আমি কিন্তু খেতে বসিনি, কারণ দেখলেন আমি একটুখানি বেলায় খেয়েছি আজকে সকালে ভাতটা, তাই খাওয়ার কোনো ইচ্ছা হচ্ছিল না। তো আমি প্রায় সেই 3টের দিকে আজকে ভাত খেয়েছি, জানেন তো, অন্য মানে কোনো দিন আমি এত বেলায় ভাত খাই না, কিন্তু আজকে 3টের দিকে ভাত খেতে বসেছিলাম। এই দেখুন একটুখানি ঘি নিয়েছিলাম, একটু আলু সিদ্ধ আর কচু সিদ্ধ। কচু সিদ্ধটা আমার খুবই ভালো লাগে, তবে একটু পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়ে ভালো লাগে, আজকে মঙ্গলবার বলে, আর লঙ্কাও ভেজে নিলাম না, পেঁয়াজ দিতে পারবো না বলে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর ওই যে কালকের প্রসাদ আছে, 5 রকম ভাজা, একটু ছোলার ডালার চাটনি। তো চলুন, ভিডিওটা আর বড় করব না, এইখানেই রাখবো। আর যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এতদূর চলে এসেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, তবে ভিডিওটা এখানেই রাখছি, আবার একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর মজুমদার কিন্তু 7টার সময় চলে এসেছিল, আর আসার সময় এই যে জিলাপি পকোড়া এনেছে, আর মজুমদারকে একটু চা আর চিড়ে ভাজা দিলাম।